আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই কুকিং মাই স্টাইল। আবারও হাজির হয়ে গেলাম আরও একটি রেসিপি নিয়ে। আজকে করব চিকেন স্ট্রিপস। আমি এখানে চিকেনের বুকের মাংসটা নিয়েছি, এখন এটাকে আমি কেটে নিব জাস্ট আঙুলের সমান সাইজ করে। ঠিক এরকম পাতলা করে আমি কেটে নিয়েছি। আমি এভাবে সবগুলো কেটে নিচ্ছি। আমার কাটা হয়ে গেছে, এখন আমি এগুলোকে একটু ম্যারিনেট করব। দিয়ে দিচ্ছি রসুন পেস্ট 1 চা চামচ, আদা পেস্ট 1 চা চামচ, সয়া সস 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, লেবু রস দিয়ে দিচ্ছি 1 চা চামচ, টক দই দেব 2 টেবিল চামচ। আপনারা চাইলে টক দইয়ের পরিবর্তে বাটার মিল্ক ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিব আমি এখানে সামান্য ব্ল্যাক পেপার অর্থাৎ গোলমরিচের গুঁড়া, 1/4 চা চামচ গরম মশলা গুঁড়া। সবগুলো উপকরণ দেয়া হয়ে গেলে এখন আমি এগুলো একসঙ্গে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিশাতে হবে। এখন আমি 30 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব। এবার অন্য একটি পাত্রে আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি, এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর সামান্য ফুড কালার দেব, অরেঞ্জ ফুড কালার যেটা, এটা একদমই অপশনাল, আমি জাস্ট সুন্দর একটা কালারের জন্যই এটা ব্যবহার করছি। সবগুলো মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবেই দিবেন, ঝালটা একদমই আপনাদের পছন্দ অনুযায়ী। এখন একটা ব্যাটার তৈরি করব। এখানে 1/2 কাপ ময়দা নিয়েছি, পরিমাণ মতো লবণ আর পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা ঠিক এরকম পাতলা হবে। 30 মিনিট হয়ে গেছে। আমি অফ ক্যামেরাতে 1 টেবিল চামচ টমেটো ক্যাচাপ দিয়ে মিক্স করেছিলাম, যার জন্য কালারটা একটু লালচে হয়েছে। এখন একটা একটা করে ময়দায় ভালোভাবে জড়িয়ে তারপর ব্যাটারে ডুবিয়ে দেন আবার ময়দায় জড়াতে হবে। আমি সেই কাজটি এখন করছি। একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝবেন আমি কিভাবে করছি। আমি হাতটা একটু ধুয়ে নিয়েছি যাতে মিক্স করতে সুবিধা হয়। আমি এটা সেকেন্ড টাইম করছি। খুব সুন্দর করে মিক্স করতে হবে। দেখুন, আমি একটি দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম হবে। আমি এভাবে করে সবগুলো করে নিচ্ছি। কোট করার পর একসময় দেখবেন ময়দাগুলো এরকম দলা দলা হয়ে গেছে, তখন চালনিতে একটু চেলে নিলেই হবে। এখন আমি ভেজে নিব। তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। এরপর যে চুলাটা মিডিয়াম হাই হিটে থাকবে, চিকেনের স্ট্রিপস ভাজতে কিন্তু বেশি একটা সময় লাগে না, 12 থেকে 15 মিনিটের মধ্যেই হয়ে যায়। আমারগুলো আমি একটু উল্টিয়ে দিচ্ছি, দেখুন অলমোস্ট কিন্তু হয়ে আসছে, কালারটাও কিন্তু সুন্দর হয়েছে। আমি এখন এগুলো আস্তে আস্তে উঠিয়ে নিব। তৈরি হয়ে গেল খুবই মজাদার চিকেন স্ট্রিপস। আমি এটাকে
মেয়োচাপ দিয়ে সার্ভ করেছি। মেয়োচাপ অর্থাৎ মেয়োনিজ এবং কেচাপ একসাথে মিক্স করা, এটা যে কোনো সুপার শপে পাওয়া যায়। আর সাথে ফ্রেঞ্চ ফ্রাই হলে তো কথাই নেই। ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি আমার চ্যানেলে আছে, আমি রেসিপিটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। বড় ছোট সবারই পছন্দের এই খাবারের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।